গত মরশুমের মাঝপথে শুভ ঘোষকে দিয়ে কেরালা থেকে নংডাম্বা নাওরেমকে দলে নিয়েছিল এটিকে মোহনবাগান। বাগান কোচ হাবাসের মূল উদ্দেশ্যই ছিল নংডাম্বা নাওরেমকে খেলিয়ে মাইকেল সুসাইরাজের জায়গাটা কিছুটা হলেও ভরাট করা। কিন্তু এটিকে মোহনবাগানে যোগদান করার পর জানা যায় নাওরেমের ACL এর মতো একটা বড় চোট রয়েছে, ফলে চোটগ্রস্ত নাওরেমকে লুকিয়ে এটিকে মোহনবাগানে দিয়ে দেওয়াই কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগানের মধ্যে মরশুমের মাঝপথেই বাদানুবাদ লেগে যায়। তবে বর্তমানে নাওরেম এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। শেষ পর্যন্ত যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নংডাম্বা নাওরেম সই করে দিলেন FC গোয়া দলে।